সম্মানীয় দর্শক বিন্দু অনেকে নতুন কৃষক বন্ধু ফর্ম জমা দিয়েছেন সামনে যে দুয়ারা সরকার গেল তো সেই দোয়ারা সরকারে আপনি নতুন কৃষক বন্ধু জমা দিয়েছেন কিন্তু আপনার টাকা আসেনি কারণ ইতিমধ্যে জানেন যে যারা নতুন কৃষক বন্ধু জমা দিয়েছেন তাদের কিন্তু অনেকের টাকা আসছে তো অনেকের আবার নতুন কৃষক বন্ধু যারা জমা দিয়েছেন অনেকের আসেনি তো তাদের কেন আসেনি বা কবে আসতে পারে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বন্ধুরা সে বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তো বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে আপনি গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে আপনি প্রথম যে কৃষক বন্ধু একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটাই ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটা অপশান পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনাকে আপনার স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে যে আপনি যে জমা দিয়েছেন তো জমা দেওয়ার পরে আপনার কোনো কাজ হয়েছে কিনা আপনাকে দেখতে হবে তো এখানে বন্ধুরা কি করতে হবে আপনি আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেখবেন কিংবা আপনার যেখানে আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার যে এটা খুশি দিয়ে দেখতে পারেন তো আমি সাজেস্ট করবো আধার কার্ড নাহলে ভোটার কার্ড দিয়ে দেখার চেষ্টা করবে তো যাই হোক আমি আধার কার্ড দিয়ে দেখছি তো আধার কার্ডটা আমি এখানে দিয়ে দিলাম এবং এখানে যে ব্যক্তি একজন নতুন জমা দিয়েছেন তো তিনার আর আধার কার্ড নাম্বারটা এই জায়গায় দিয়ে তার বর্তমান ট্যাটাসটা কি আসছে দেখিয়ে দেবো ঠিক আছে এবং আপনাদের ট্যাটাসে কীটা লেখাটা এলে আপনারা টাকা পাবেন বা কোনটা এলে আপনারা অপেক্ষা করতে হবে বা কোনটা এলে আপনারা টাকা এবারে পাবেন না সেটাও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আমি সেই স্ট্যাটাসটা একজনে চেক করে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এখানে আমি যার চেক করবো তার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি আই এম নট রবটে ক্লিক করব ক্লিক করতে এটি রব মানে রাইট হয়ে যাবে আপনাদের হয়তো মানে একটা ছক দেখাবে সেখানে তিনটে ছবিকে আপনাকে ম্যাচ করাতে হবে যেটা একই মানে ক্যাটাগরির ছবি সেটা ম্যাচ করে এটা রাইট করতে হবে তো এটা অনেকে জানেন তারপর আপনি কি করবেন সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে যখনই ক্লিক করবো বন্ধুরা আপনার সামনে এরকম পেজ ওপেন হবে দেখুন এখানে এ কেডি আইডি তারপরে আইডি তারপরে আপনার আধার নাম্বার তারপরে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ আপনার যত জমিটা আছে সে জমির পরিমাণটা দেখাবে এবং স্ট্যাটাস যদি আপনার অ্যাপ্রুভ দেখায় এই যে ধরুন এনার কিন্তু শুধু অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে ইনার কিন্তু টাকা আসেনি ঠিক আছে ইনি কালকে অ্যাকাউন্ট চেক করে দেখেছে ইনার টাকা কিন্তু আসেনি আমি অ্যাকাউন্ট চেক করে দেখেছি তো কাদের আসছে তাহলে এই জায়গায় আমি একজনের আমার যদি একটা ভিডিও আপনারা দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো যে নতুনের যার টাকাটা আসছে তার বর্তমান ট্যাটাসটা আমি চেক করে দেখে দিয়েছি যে কীসো করছে কেনটায় সেটা দেখবেন এই ট্রানজাকশন ট্যাটাসের জায়গায় যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তাহলে জানবেন যে আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসছে অ্যাকাউন্ট ভ্যালিড কিংবা ট্রানজ্যাকশান সাকসেস নতুনদের ক্ষেত্রে বলছি অ্যাকাউন্ট ভ্যালিড কিংবা ট্রানজাকশন সাকসেস যদি এই জায়গা থাকে তাহলে জানবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসছে আর এ জায়গায় যদি দেখেন ডিডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ইনভ্যালিড থাকে ডিডি অ্যাপ্রুভ থাকলেও আপনাকে অপেক্ষা করতে হবে আর যদি দেখেন যে আমার আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে কৃষি দপ্তরে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ঠিক করে আসতে হবে কারণ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে যার কারণে এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড আসছে আর যদি আপনার অ্যাপ্রুপ আছে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় পরপর স্টেপগুলো আসবে ডিডিএ অ্যাপ্রুভ আসবে তারপরে এসডিও মানে অনেক কিছু এখানে স্টেপ বাই স্টেপ যায় সর্বশেষ স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড যদি আপনার থাকে তার মানে জানবেন আপনার সমস্ত কিছু ঠিক আছে আপনার অ্যাকাউন্টও ঠিক আছে এরপরে টাকা যখনই ঢোকায় তখনই কিন্তু ট্রানজাকশন সাকসেস লেখাটা আসে তো অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড থাকার সত্ত্বেও অনেকের ট্রানজাকশন ফেল হয়ে যায় হয়তো কোনো কারণে হয়তো আপনার কোনো প্রবলেমের কারণে তো যেটা এখানে দেখার বিষয় যে আপনার এখানে ট্রানজাকশন মানে স্ট্যাটাসটা আপনার চেক করা যাচ্ছে কিনা একটু দেখবেন এবং ট্যাটাসের জায়গায় আপনার যদি অ্যাপ্রুভ শুধু থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যদি নতুনদের ক্ষেত্রে বলছি টাকা পাওয়ার জন্য আপনি অপেক্ষা করুন ট্রানজ্যাকশন ট্যাটাসের জায়গায় আপনার যখন অ্যাকাউন্ট ভ্যালিড বা ডিডি অ্যাপ্রুভ এগুলো আসবে আপনাকে অপেক্ষা করবেন অ্যাকাউন্ট ভ্যালিড এলেই তার কিছুদিন পরে কিন্তু টাকা চলে আসবে আর যাদের অ্যাপ্রুভ আছে তারা অপেক্ষা করুন আর যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা অ্যাকাউন্ট চেক করুন আপনার টাকা চলে আসতে পারে বা টাকা চলে মানে এরকম টাকা আসছে সেই জন্য বলছি অ্যাকাউন্ট ভ্যালিড থাকার পরে অনেকে টাকা চলে আসছে তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট চেক করে দেখবেন আর যাদের অ্যাকাউন্ট চেক মানে এখানে কিছু চেক করা যায় নো ডাটা ভাওন চলে আসছে আপনার আধার নাম্বার ভোটার নাম্বার যাই দিচ্ছে নো ডাটা ভাওন আসছে তাহলে হয়তো আপনার এখন অনলাইনে এখন অ্যাপ্রুভ করায়নি ঠিক আছে অ্যাপ্রুভ আপনার অবশ্যই হবে আপনাকে তাহলে অপেক্ষা করতে হবে কিছুদিন আপনি অপেক্ষা করুন যদি দেখেন যে আপনার সাথে যারা জমা দিয়েছিল তাদের অনেকেরই অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার এখনও হননি তাহলে কিন্তু আপনাকে কিছু দপ্তরে আপনার সমস্ত কিছু মানে কাগজগুলো নিয়ে যেগুলো জমা দিয়েছিলেন সেই জমা দেওয়া কাগজগুলো আবার একবার নিয়ে কিছু দপ্তরে দেখা করলে আপনারা ওখানে কিন্তু ঠিক করে দিবে তো যদি অনেক মানে এখন যদি না হয় যা দরকার নেই কিছুদিন যাক যার পরে ট্যাটাস চেক করে দেখবেন কি ব্যাপার যদি নোটা ফাউন আসে তাহলে আপনাকে যেতে হবে তোমাদের বিষয়টা কিন্তু থেকে বুঝতে পারলেন